নমস্কার, আমি অঞ্জন বিশ্বাস। সাইক্রপ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আজকে এসেছি দুধকুণ্ডির কৃষক বন্ধুদের কাছে। আমরা সাই পাওয়ার প্লাসের ডেমোস্ট্রেশনের জন্য এসেছি। আমার সাথে আমাদের কলিগ সৌরভ বেজ আছে সাথে। নমস্কার। তো দাদা, আপনার জমিতে আমরা 12 তারিখে সাই পাওয়ার প্লাস বরবটিতে ডেমোস্ট্রেশন করেছিলাম। আপনি আপনার সবিস্তারে বলবেন কি রেজাল্ট পেয়েছেন। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর একটু বলুন। আমার নাম শুভদীপ মাহাতো, গ্রাম দুধকুণ্ডি। ফোন নম্বর হচ্ছে 76 79 87 93 62। আমি সাই পাওয়ার মারার পরে 3 থেকে 4 দিনের মধ্যে ফল তুলেছি। প্রথম দিন পেয়েছি মোটামুটি 16 কিলো, তারপরের দিনই একদিন গ্যাপ দিয়ে পরের দিন পেয়েছি 30 কিলো, তার আবার একদিন গ্যাপ দিয়ে আমি ফল পেয়েছি 60 কিলো, আবার একদিন গ্যাপ দিয়ে পেয়েছি, মানে এক না আরেক পরের দিন গ্যাপ দিইনি, তারপর দিনই তুলেছি, 60-এর পর দিনই তুলেছি 40 কিলো, আবার এইবারে আরেক দিন গ্যাপ দিয়েছি, কালকে প্রায় 70-80 কিলো মাল বেরাবে। হ্যাঁ, বেরাবে। তাতে আপনার ফল দুগুণা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হিসাব মতো তো আপনার ফল দুগুণা হয়ে যাচ্ছে। জমির পরিমাণটা আপনার কত? খুব জোর 3 কাঠা থেকে 3.5 কাঠা হবে, 4 কাঠাও হবে কিনা সন্দেহ আছে। আদার্স মাঠে আপনার পাশালে যারা দেয়নি তাদের জমি কি পরিবর্তন আছে? না, আমার যেটা মারা আছে তাতে গাছের কোয়ালিটি খুব ভালো আছে, তোমার পুরো সবুজ আছে, একটা পাতাও হলুদ হয়ে যায়নি। কিন্তু আমি অন্যান্য মাঠে গেছিলাম, দেখলাম পুরো মাঠ প্লটটাই ওর হলুদ হয়ে গেছে। এরিয়া তো সেম দেখছেন ওরকম, এরকম কিছু কিছু গাছ হলুদ হচ্ছে। প্রোডাকশন এখন কেউ তুলতে পারছে না? না, এখনো কেউ পারেনি। কি দাদা, ওনার আপনারা 5 গ্রামের তো সবাই? হ্যাঁ। আপনার নামটা একটু বলবেন। আমার নামটা বুদ্ধেশ্বর মাহাতো। আচ্ছা, আপনার নামটা? বিক্রম মাহাতো। আচ্ছা, আপনারা এনার যে কথাটা বলছেন এই কথাটা আপনারা স্বীকৃতি দিচ্ছেন? আপনারা দেখেছেন আপনার গ্রামে এরকমই ফল বেরোচ্ছে? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা সাই পাওয়ার প্লাস মারুন। নমস্কার সবাইকে, এবং আপনারা 10 জন 5 জন আপনার বন্ধু বান্ধব আপনার পাড়া প্রতিবেশীকে বলুন যে সাই পাওয়ার প্লাস মারলে কতটা ফল বৃদ্ধি পায়। এটা আপনার 100% পর্যন্ত আপনার ইনক্রিজ হয়ে যাবে ফল, আপনি যদি ঠিকভাবে টাইম করা যায় স্প্রে করতে পারেন। আপনি বলবেন তো সবাইকে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।